পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একথা বলেছেন যে মক্কা মদিনা আলেম শ্রেষ্ঠ ছিল, আছে ও কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ থাকবে? যদি বলে থাকে কোন হাদিসে আসছে জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যে হাদিসটি বর্ণিত আছে হাদিসটি দুরুল বলেছেন অনেকে। হাদিসটি হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ হন্যে হয়ে ঘুরতে থাকবে আলেমের জন্য, মদিনা আলেম সে বড় আলেম কাউকে পাবে না। এটা একটা হাদিস আছে, হাদিসটা কেউ দুরুল বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ সম্পর্কে বলা হয়ে থাকে তিনি মদিনায় ছিলেন বলেই কেউ কেউ বলে যে ইমাম মালিকের জন্য সেটা তার উপরে বেশি, সেটা বেশি তার উপরে প্রযোজ্য অনেকে বলে থাকেন। কিন্তু হাদিসটার সনদ দুর্বলতা আছে, কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই যে মানে তার বিপরীত অর্থ হচ্ছে এর সমর্থন আমরা কিছু হাদিস পাই, সরাসরি বিরোধী নয়, বিরোধী নয় কিন্তু হাদিস কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ঈমান আলাইয়া ইরজুল মদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে স্পষ্ট আছে, ইয়াতে ফজাইল মদিনার মধ্যে আছে, বুখারীতে সেখানে উল্লেখ আছে যে আল ইন্নাল ঈমান আলাইয়া ইরজুল মদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। ঈমান মদিনায় আশ্রয় নেবে যেভাবে সাপ তার গর্তে আশ্রয় নেয়। অন্য এক হাদিসে আছে ইন্নাল ঈমান ইমান ইন্নাল ঈমান আলাইয়া ইরজুল ইলাল মসজিদাইনি কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। ঈমান দুই মসজিদের কাছে চলে আসবে, দুই মসজিদের কাছে যতক্ষণ যেভাবে সাপ তার গর্তে চলে আসে। আমরা এখন দেখতে পাই পৃথিবীতে সত্যি সত্যি মানহাজ সাহিহ বিশুদ্ধ মানহাজ থাকলে মক্কা মদিনা আছে, এবং এটা এখন সবসময় থাকবে সেটা আমরা বলছি না। অনেক সময় মাঝখানে অনেক সময় দেখা গেছে যে মানুষ বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন আকিদা গ্রহণ করে নিচ্ছে, কিন্তু আবার এখানে আসছে। অর্থাৎ যেখানে যাক না কেন মক্কা মদিনা আবার ঘুরে ফিরে সহি আকিদায় বিশ্বাসটা আসবে, এটা হচ্ছে এর দলিল। সেই হিসেবে যখনই আপনি সহি আকিদা বিশ্বাসের লোকদের খুঁজবেন দেখবেন তা মক্কা মদিনার সাথে তার একটা সম্পর্ক আছে। আমরা দেখেছি মক্কা মদিনায় যাওয়ার কারণেই শেখ ইমাম শাহ ওলিউল্লাহ আদ-দেহলভি রহমতুল্লাহ আলাই মক্কা মদিনায় গিয়ে তিনি সেখান থেকে হাদিস নিয়ে, এলমে হাদিস এদেশে নিয়ে আসছেন। এদেশের মানুষ এলমে হাদিস সম্পর্কে কিছুই জানতো না ওনার আগে, সবাই ফেকার মাসলা পড়তো এবং পুঁথি পড়তো, এবং সে কেউ পুঁথি বানাই দিছে, পুঁথি সাহিত্য দিয়ে সারা চালাই দিত, কেউ যে পুঁথি পড়তে পারতো সে বড় আলেম, আর যে কোনো রকমের সে নামাজ পড়াইতে পারতো সে তো মহাপণ্ডিত, এরকম ছিল এদেশের মানুষ। শাহ ওলিউল্লাহ মহাদিস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি তার যৌবন বয়সে তিনি এতে গিয়েছেন, 25 বছর বয়স বা তার কাছাকাছি বয়সে তিনি মক্কা মদিনায় গিয়ে সেখান থেকে তিনি যে আলেম অর্জন করেছেন সেই আলেমের প্রচার আজ পর্যন্ত আমরাও পাচ্ছি। আমাদের সনদে শাহ ওলিউল্লাহ মহাদিস দেহলভি হয়ে যেতে হয় হাদিসের, এবং তার ছেলে শাহ খানদানের পরিবার হয়ে যেতে হয়। শাহ খানদান পুরোটাই ছিল সহি আকিদার ধারকবাহক, তাদের মধ্যে আপনি কোনো আসমা সিফাতের কোনো তাবিল পাবেন না। হ্যাঁ, পরবর্তীরা বিভিন্ন মাদ্রাসা করার কারণে সেখানে বিভিন্ন জায়গাতে, আমরা নাম বলতে চাচ্ছি না, সে সমস্ত মাদ্রাসাগুলিতে পরবর্তী মাদ্রাসাগুলিতে আকিদার বিভ্রান্তি ঢুকেছে, এবং সেখানে মাতুরিদিয়া এবং আশারি আকিদার যে বিভ্রান্তি ঢুকেছে সেগুলো ঢুকেছে, কিন্তু শাহ খানদানের মধ্যে এই জাতীয় বিভ্রান্তি ছিল না। এজন্য আপনি দেখবেন শাহুল্লাহ মহাদিস দেহলভি তার হুজ্জাতুল বালার মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলার তার সিফাতগুলো, আরশের উপর উঠা, তার হাত, তার আশ্চর্য হওয়া, হাসা, এগুলো সবগুলো উল্লেখ করেছে, বলছেন এগুলি সাব্যস্ত করতে হবে। এমনকি তার ছেলে শাহ আব্দুল্লাহ মহাদিস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি ইমাম মালিক রহমতুল্লাহ জীবনে উল্লেখ করেছেন তার বুস্তানুল মুহাদ্দিসিন, সেখানে তিনি তার এই ইয়াটা নিয়ে আসছেন যে আসমা সিফাতের ভাতের নীতি হচ্ছে এটা, আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল ওয়াল সুয়াল ওয়াল ঈমান বিওয়াজিব ওয়া সুয়াল বিদা, এটা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি আকিদার সেই মানহাজের উপর তারা ছিলেন। হ্যাঁ, যদিও তারা পারিভাষিক অবস্থার কারণে অনেক সময় তাদেরকে নিজেকে আশাহারি বলতেন, উদ্দেশ্য ছিল আক্রমণ থেকে বিভিন্নভাবে উদ্ধার পাওয়া, কারণ ওই সময় মানুষের তাদের হিংস্রতা প্রচণ্ড ছিল, কারণ দেশীয় আলেমরা তারা প্রচণ্ডভাবে কোনো বিশুদ্ধ কোনো কথা বললে সেটাকে বিরোধিতা করতো, আজও তাই করে। আপনি দেখবেন বিশুদ্ধ আলেমদের বিরোধিতার জন্য আজ দেশীয় তথাকথিত পুকুর থেকে উঠে আসা অথবা কোনো ইনস্টিটিউট থেকে উঠে আসা যারা দিন সম্পর্কে মোটেই দিন ও ইসলামের মূল সোর্সগুলিও জানে না, সুনির্দিষ্ট কোনো আলা হজরত অনুসরণ করে চলেছে, তারা কখনও দেখবেন যে সহি আকিদার ধারক বাহাদুর সহ্য করতে পারবে না। তাদের মধ্যে শুধু দেখবেন যে তারা বাগড়ম্বর করতেছে, তারা কোনোদিন ইমামদের কিতাব পড়েও দেখে নেই, তারা জানেও না আকিদের বই কোনটা, তারা শুধু বুঝবে যে অমুকের বই অমুকে বলেছে এটাই শুদ্ধ। এই জাতীয় যারা অন্ধ অনুসারী আছে তারা ইমাম ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল্লাহ মোহাম্মদ দেহলভি রহমতুল্লাহ আলাই, এমনকি শাহিদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ইনশাআল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাই, এনাদের যে মানহাজের উপর মানহাজ ছিল সেই মানহাজকে তারা দেখতে পারতো না, তাদের বিরুদ্ধেও অনেক সব কাজ করেছে। এমনকি যখন প্রথম তিনি ফার্সিতে অনুবাদ করলেন, এই কোরআনে কারিমের অনুবাদ করলেন, তখন তার বিরুদ্ধে তো ফতোয়া জারি হয়ে গেছে রীতিমতো,
অর্থাৎ সুবহানাল্লাহ, একজন ভালো কাজ করেছেন সেটার বিরুদ্ধে ফতোয়া জারি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অভাব নেই আমাদের দেশের মানুষের। পাক ভারতের মানুষ দুই ধরনের, আমরা সবসময় বলে থাকি এটাই, এক হয় যা তাদের বীর বানাইতে বানাইতে আবাদত শুরু করে দেবে, না হয় তাদেরকে খারাপ বানাইতে বানাইতে তার তাকে ঘৃণিত ফেরাউন বানিয়ে ছাড়বে। এই হলো পাক ভারত। কোনো মুতাজিন মানে মুতাদিল মধ্যপন্থী এরকম কোনো কিছু দেখা যায় না তাদের মধ্যে, আমাদের মধ্যে এই চরিত্র সবচেয়ে বেশি। এই জন্য আমরা কোনো হক কথা শুনতেও চাই না, আমরা হক কথা মানতেও চাই না, হকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে যাওয়া আমাদের একটা নীতি হয়ে গেছে। তো এই জন্য কাজগুলি খুব খারাপ কাজ হচ্ছে। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম, মক্কা মদিনার সাথে যদি আপনি দেখবেন যে কোথাও ভালো মানুষের কোনো চিহ্ন আছে, আকিদার কোনো ভালো দিক আছে, বুঝবেন যে তার সাথে মক্কা মদিনার কোনো সম্পর্ক আছে। আমি দেখলাম সুবহানাল্লাহ যে সুদূর দার্স দেয় সাইদ কামিলি, তিনি দার্স দিচ্ছেন সুদূর মাগরে মরক্কোতে, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সহি আকিদার কথা বললেন। আমি শুধু এই জন্য আশ্চর্য হলাম যে ওখানে কীভাবে তিনি সহি আকিদার দার্স পেলেন। দেখলাম যে তিনি কিছুদিন মক্কা মদিনায় কাটিয়েছেন, মাশায়েখদের কাছে দেখেছেন, তারপর উনি যে দার্স দেন অসাধারণ দার্স দিচ্ছেন সাইদ কামিলি, দার্সগুলি দিচ্ছেন অসাধারণ এবং তার আকিদাও পরিশুদ্ধ। বোঝা গেল যে তিনি কিছুদিন মাশায়েখদের সাথে ছিলেন এবং তাদের মক্কা মদিনার সেই আলেমদের কাছে পড়ার কারণে তাদের বিশুদ্ধটা এসেছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে মক্কা মদিনায় ফিরে আসবে, রসুল যেটা বলেছেন ইমান ফিরে আসবে, অর্থ হলো ইমান হচ্ছে মূল, ইমান আকিদা বিশ্বাস তো একই, এটাই হচ্ছে মূল, এটা ফিরে আসবে, অর্থাৎ এখান থেকে নিতে হবে, কোথাও না থাকলে সেখানে কিছু না কিছু দিকে দিয়ে পাওয়া যাবে, এটা হচ্ছে মূল কথা। তো এই জন্য মক্কা মদিনার আইলমেকে গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসে আমরা বললাম, আপনারা যেটা জানতে চেয়েছেন আশা করি বিষয়ের উত্তর পেয়েছেন।